দর্শক, লকডাউন ও করোনা পরিস্থিতি জানাতে এবার হবিগঞ্জ থেকে সশরীর যোগ দিচ্ছেন সহকর্মী সাদুজ্জামান জাহির। জাহির, অনেকে এটাকে স্বাভাবিক জ্বর সর্দি এবং ফ্লু হিসেবে ধরে নিয়ে করোনা পরীক্ষা করাচ্ছেন না। গত 24 ঘন্টায় হবিগঞ্জে করোনা 63 জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় 8 জন মৃত্যুবরণ করেছে করোনা নিয়ে। তো লকডাউন পরিস্থিতিতে অনেকে মাস্ক পরিধান করছেন না। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে জেলা প্রশাসন 10টি মোবাইল কোর্ট কাজ করছে সারা জেলায়। তো সাধারণ মানুষ করোনা পরিস্থিতিটাকে মোকাবেলা করতে মাস্ক পরিধান করার জন্য জেলা প্রশাসন থেকে যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে মানছে না। হবিগঞ্জে দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনীও কাজ করছে। তো এই অবস্থায় করোনা পরিস্থিতিতে করোনা হবিগঞ্জে পরীক্ষাগার না থাকায় হবিগঞ্জে করোনা স্যাম্পল নিয়ে সিলেটে পাঠানো হচ্ছে এবং সিলেট থেকে 3 দিন পর এই রিপোর্ট আসে, যার কারণে প্রতিদিনে করোনা হবিগঞ্জে বাড়ছে। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। জাহির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাইদুজ্জামান জাহির।